দ্বাদশ কলা বিষয় ইতিহাস দ্বিতীয় অধ্যায় উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও তার প্রসার সংক্রান্ত বিষয়ে আজ মার্কেন্টাইলবাদ ও তার বৈশিষ্ট্য শিল্প পুঁজি ও আর্থিক পুঁজি উভয়ের পার্থক্য এবং এই দুটি পুঁজি ব্যবস্থা উপনিবেশ প্রসারে ভূমিকা এবং সবশেষে জাতি বা বর্ণগত বৈষম্যের ধারণা ও ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব নিয়ে আলোচনা করতে চলেছে। প্রথমেই আলোচনায় আসি মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝায় সেই সম্পর্কে। ভৌগোলিক আবিষ্কারের পর ইউরোপের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি অধিকৃত উপনিবেশে একচেটিয়া বাণিজ্যিক কর্তৃত্ব স্থাপনের লক্ষ্যে মার্কেন্টাইলবাদ বা বণিকতন্ত্রবাদ নামে এক সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ গড়ে তুলতে সচেষ্ট হয়েছিল। প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ওয়েলথ অব নেশনস গ্রন্থে প্রথম মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন। এই মতবাদের মূল বক্তব্য হল বাণিজ্য কৃষি সকল অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে আনা, যেখানে রাষ্ট্রের স্বার্থ, বণিকের স্বার্থ এবং উৎপাদকের স্বার্থ অভিন্ন হয়ে উঠবে। এই নীতির দ্বারা প্রভাবিত হয়ে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলির বণিক সম্প্রদায় উপনিবেশের সম্পদগুলি বলতে সোনা ও রূপার মতো মূল্যবান ধাতু নিজেদের নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে। এটাই হচ্ছে মার্কেন্টাইলবাদ বা বণিকতন্ত্রবাদ। এবার আলোচনায় আসি মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য নিয়ে। মার্কেন্টাইলবাদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলি তারা মূল্যবান ধাতু হিসেবে সোনা ও রূপাকে সঞ্চয় করত। মার্কেন্টাইলবাদ অনুযায়ী রাষ্ট্রের প্রধান লক্ষ্য হল তার অর্থভাণ্ডারে সোনা ও রূপার সংরক্ষণ করা, কারণ ওই দুটি মূল্যবান ধাতু দেশ ও জাতির মর্যাদার প্রতীক হওয়ায় ঔপনিবেশিক রাষ্ট্রগুলি উপনিবেশ থেকে এই বুলিয়ান অর্থাৎ সোনা ও রূপা সংগ্রহ করতে শুরু করেছিল। মুদ্রা তৈরি, সেনা ও নৌবহরের ব্যয় নির্বাহ, বৈদেশিক বাণিজ্যে পণ্য আমদানি করতে সোনা ও রূপার প্রয়োজন হতো। তাই স্পেন, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় রাষ্ট্র, ল্যাটিন আমেরিকা থেকে এবং ইংল্যান্ড, ভারত থেকে এই মূল্যবান ধাতু সংগ্রহ করতে শুরু করেছিল। দ্বিতীয়ত বলা যায় রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করাও মার্কেন্টাইলবাদের অন্যতম বৈশিষ্ট্য। মার্কেন্টাইলবাদের অন্যতম উদ্দেশ্য হল দেশের শিল্পজাত সামগ্রীর রপ্তানি বৃদ্ধি করা এবং কৃষিজাত দ্রব্যের রপ্তানি হ্রাস করা। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ হ্রাসেও উদ্যোগ নেওয়া হয়েছিল। তৃতীয়ত মার্কেন্টাইলবাদের আরেকটি বৈশিষ্ট্য হল শুল্ক সংরক্ষণ প্রবর্তন নীতির প্রবর্তন। মার্কেন্টাইল অর্থনীতির একটি বৈশিষ্ট্য হল শুল্ক নীতির প্রবর্তন।
ইউরোপের সকল দেশই আমদানি যথাসম্ভব সংকোচ করে রপ্তানির উপর অধিক গুরুত্ব আরোপ করে। এর ফলে সর্বত্র শুল্ক প্রাচীরের সৃষ্টি হয়, যার ফলে শুল্কজনিত সংঘর্ষেরও উদ্ভব ঘটে। মার্কেন্টাইলবাদের আরেকটি বৈশিষ্ট্য হল অবাধ বাণিজ্যের বিরোধিতা করা। মার্কেন্টাইল অর্থনীতিতে অবাধ বাণিজ্যের বিরোধিতা করার ফলে সম্পদ দেশের মধ্যে সঞ্চিত হতে থাকে, সম্পদের পাহাড় জমতে থাকে। মার্কেন্টাইলবাদীরা মনে করতেন, অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেই স্বদেশের সমৃদ্ধি সম্ভব। জাতীয় অর্থনীতির অবনমন রোধে সরকারি হস্তক্ষেপকে তারা অত্যাবশ্যক বলে মনে করতেন। আরেকটি বৈশিষ্ট্য হল অর্থনীতিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্থাপন করাও মার্কেন্টাইলবাদের একটা অন্যতম বৈশিষ্ট্য। মার্কেন্টাইলবাদের মূল বৈশিষ্ট্য হল অর্থনীতির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, দেশের সম্পদের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এজন্য দেশের অর্থনৈতিক কার্যকলাপ কোনো বণিক সঙ্গ বা অর্থকরী প্রতিষ্ঠানের পরিবর্তে রাষ্ট্রের হাতে স্থাপন করাই ছিল এই মতবাদের মূল বক্তব্য। এইভাবে মার্কেন্টাইলবাদ অর্থনৈতিক জাতীয়তাবাদের রূপ পরিগ্রহ করেছিল। মার্কেন্টাইলবাদ অনুসারে ইউরোপীয় দেশগুলি কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের উদ্দেশ্যে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে উপনিবেশগুলিতে আধিপত্য বজায় রাখতে নৌসেনা ও শক্তিশালী নৌবহর গঠন এবং অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য ইউরোপীয় দেশগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা দেয়। দীর্ঘকাল পর্যন্ত এই মার্কেন্টাইলবাদ তার অস্তিত্ব বজায় রাখতে পেরেছিল, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ধীরে ধীরে এই মার্কেন্টাইল অর্থনীতির অবসান ঘটতে থাকে। অ্যাডাম স্মিথ, মার্ক ব্লক, টিএইচ মার্শাল, হিল্টন প্রমুখ ঐতিহাসিক ও অর্থনীতিবিদ এই মতবাদের তীব্র সমালোচনা করেছেন। মার্কেন্টাইল অর্থনীতিতে অবাধ বাণিজ্যের বিরোধিতা করায় দেশের মধ্যে সম্পদ সঞ্চিত হতে থাকে, দেশের বাইরেও তা বিনিয়োগ হতে না পারায় উন্নয়ন ব্যাহত হয়। এই অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের বাধা, বাণিজ্যিক লাভ লোকসান সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাব প্রভৃতির ফলে বিশ্বে এই মতবাদ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল। তাছাড়া আমেরিকার স্বাধীনতা লাভ, অবাধ বাণিজ্য নীতির উদ্ভব, বাণিজ্য অপেক্ষা শিল্পে পুঁজি বিনিয়োগ প্রভৃতি কারণে মার্কেন্টাইল অর্থনীতির অবসান ঘটে। আমরা এত সময় মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য এবং তার অবসান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। এখন আলোচনা করতে চলেছি শিল্প পুঁজি ও মহাজনী পুঁজি সংক্রান্ত বিষয় নিয়ে। মার্কেন্টাইলবাদের অবসানের পর ঊনবিংশ শতকে শিল্প পুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল এবং মহাজনী পুঁজি বা ফিনান্স ক্যাপিটাল বা আর্থিক পুঁজি উদ্ভব ঘটে। এই দুটি পুঁজি বা মূলধন উপনিবেশ তথা সাম্রাজ্য প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিল। এখন শিল্প পুঁজি বলতে কী বোঝায় সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। শিল্প বিপ্লবের সূত্র ধরে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ
ও উপনিবেশে উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করে। এই অর্জিত মুনাফা আবার পুনরায় শিল্পে বিনিয়োগের মাধ্যমে আরও মুনাফা বৃদ্ধিতে সাহায্য করে। এইভাবে জমে ওঠা অর্থই হল শিল্পপুঁজি বা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। এই শিল্পপুঁজি গতিশীল, অবাধ ও মুক্ত বাজার ও মুক্ত প্রতিযোগিতার ধারক ও বাহক। শিল্পপুঁজির ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নগণ্য, পুঁজি মালিকদের ভূমিকাই প্রধান। উৎপাদনের উপকরণের উপর শিল্প মালিক বা পুঁজিপতিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকায় শিল্পোন্নত রাষ্ট্রগুলির অর্থনীতি সম্পূর্ণভাবে পুঁজিপতিদের স্বার্থেই পরিচালিত হয়। শিল্প পুঁজিবাদী সমাজে দুটি অসম শ্রেণীর উদ্ভব হয়, সুবিধাভোগী পুঁজিপতি মালিক শ্রেণী এবং সুবিধাহীন সর্বহারা শ্রমিক শ্রেণী। মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসন, ইপি থমসন মনে করেন যে শিল্প পুঁজি উৎপাদন ব্যবস্থায় শিল্প শ্রমিকদের জীবনযাত্রার মান ক্রমশ ক্ষুণ্ণ হয়। মার্ক্সবাদী ঐতিহাসিকরা বলেছেন যে পুঁজিবাদী ব্যবস্থায় মুনাফা মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে কেন্দ্রীভূত হওয়ায় বৃহত্তর শ্রেণীর হাতে সম্পদ ক্রমশ সংকুচিত হয়ে পড়ে, ফলে শিল্প সামগ্রী একটা পর্যায়ে এসে বিক্রয়ের সম্ভাবনা সম্পূর্ণ হ্রাস পায়। এই সংকটকে মার্ক্সীয় চিন্তাবিদরা ক্রাইসিস অব ওভার প্রোডাকশন আখ্যা দিয়ে থাকেন। তবে ডব্লিউডব্লিউ রস্টর মতো প্রখ্যাত অর্থনৈতিক ইতিহাসবিদ বলেছেন, পুঁজিবাদী ব্যবস্থা কোনো বড় রকমের সংকটের সম্মুখীন হয় না। আমি এত সময় তোমাদের শিল্প পুঁজি কী সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার বলি আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজি বা ফিনান্স ক্যাপিটাল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। শিল্প পুঁজির কেন্দ্রীভূত রূপ হল আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজি। বিভিন্ন উদ্যোগপতি এবং ব্যবসায়ীরা তাদের পণ্য উৎপাদন বা পরিষেবা বিক্রয়ের জন্য যে অর্থ ব্যবহার করে তাকে আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজি বলা হয়। অর্থাৎ বলা যায়, ছোট ছোট শিল্প কারখানাগুলি বড় বড় শিল্প কারখানার সঙ্গে মিশে গিয়ে মুষ্টিমেয় শিল্পপতিদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। একইভাবে ব্যাংকিং ব্যবস্থায় কয়েকটি ব্যাংকের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পুঁজি মালিকরা বাণিজ্য গোষ্ঠী ও আর্থিক সংস্থা গঠন করে পুঁজি নিয়ন্ত্রণ বা পুঁজি রপ্তানি করে। আর্থিক পুঁজি ব্যবস্থায় অর্থকরী সংস্থাগুলি ক্রমশ বৃহৎ সংস্থায় পরিণত হয়। ব্যাংক ও বিনিয়োগকারী সংস্থাগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবস্থায় দু ধরনের ব্যাংক থাকে, যেমন আমানতকারী ব্যাংক, ডিপোজিট ব্যাংক এবং বিনিয়োগকারী ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক। আমানতকারী ব্যাংক সুদের বিনিময়ে ঋণ প্রদান করে এবং বিনিয়োগকারী ব্যাংক বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠানের শেয়ার, ডিভেঞ্চার, মর্টগেজ লোন, টার্ম লোনে অর্থ বিনিয়োগ করে লাভ করে। এই জাতীয় সংস্থাগুলি রাজনৈতিক প্রক্রিয়া এবং অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রখ্যাত অর্থনীতিবিদ রুডলফ হিলফার্টিং জার্মান ট্রাস্ট ব্যাংক
ও একচেটিয়া প্রতিপত্তি সম্পন্ন সংস্থাগুলির মধ্যে যোগসূত্রের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আর্থিক পুঁজির বিষয়টিকে বিশেষজ্ঞ মহলে তুলে ধরেছে। তাহলে আমরা এত সময় শিল্প পুঁজি এবং আর্থিক পুঁজি কী সে বিষয়ে আলোচনা করলাম। এবার আলোচনায় আসি এই দুটি পুঁজি ব্যবস্থার মধ্যে পার্থক্য কী। প্রখ্যাত মার্ক্সীয় লেখক টম বটমোর শিল্প পুঁজি ও আর্থিক পুঁজিকে একে অন্যের পরিপূরক বলে মনে করেছেন, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন প্রতিযোগিতাগত দিক থেকেও পার্থক্য রয়েছে। শিল্প পুঁজিতে প্রতিযোগিতার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিযোগিতার উদ্দেশ্যে অনেক সময় সংরক্ষণমূলক শুল্ককে বর্জন করা হয়। আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজিতে প্রতিযোগিতার পরিবর্তে একচেটিয়া পুঁজির উপর গুরুত্ব আরোপ করা হয়। দ্বিতীয়ত বলা যায় যে ঝুঁকি গ্রহণের ক্ষেত্রেও উভয়ের মধ্যে অর্থাৎ শিল্প পুঁজি ও আর্থিক পুঁজির মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পের প্রসার ও মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে শিল্প পুঁজি ব্যবস্থায় পুঁজিপতিরা ঝুঁকি গ্রহণ করেন, অন্যদিকে মহাজনী পুঁজিতে ঝুঁকি এড়ানোর প্রবণতা পরিলক্ষিত হয়। বৃহৎ ব্যাংক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি পুঁজি বিনিয়োগের ব্যাপারে সক্রিয় থাকায় প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কম থাকে। উৎপাদনের গুরুত্ব প্রদানের ক্ষেত্রেও উভয়ের মধ্যে অর্থাৎ শিল্প পুঁজি আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজির মধ্যে পার্থক্য রয়েছে। শিল্প পুঁজি ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মুনাফা যথাসম্ভব বৃদ্ধি করার প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু আর্থিক পুঁজির ক্ষেত্রে উৎপাদনের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় না। উৎপাদনের পরিবর্তে শেয়ার, স্টক, ডেরিভেটিভ ইত্যাদির মাধ্যমে মুনাফা বৃদ্ধির প্রয়াস দেখা যায়। তাহলে আমরা এত সময় শিল্প পুঁজি ও আর্থিক পুঁজির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। আলোচনায় আসি উপনিবেশ প্রসারে এই দুটি পুঁজি ব্যবস্থা অর্থাৎ শিল্প পুঁজি ও আর্থিক পুঁজি বা মহাজনী পুঁজি বা পুঁজিবাদী মূলধনের ভূমিকা কী ছিল উপনিবেশ প্রসারে। উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রসারে শিল্প পুঁজি ও পুঁজিবাদী মূলধন বা আর্থিক পুঁজির এক বিশেষ ভূমিকা ছিল। বিভিন্নভাবে উপনিবেশ প্রসারে এই দুটি পুঁজি ব্যবস্থা কার্যকরী হয়েছিল। যেমন পুঁজিবাদের বিকাশ সংক্রান্ত বিষয়ে ইউরোপের শিল্প বিপ্লবের ফলে শিল্পোন্নত দেশগুলি বিপুল সম্পদ ও মূলধনের অধিকারী হয়ে ওঠে। এই বিপুল মূলধন একটি শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয় যারা পরিগণিত হল পুঁজিপতি শ্রেণী হিসেবে। অধিক মুনাফা লাভের তাগিদে এই শ্রেণী উপনিবেশ বিস্তারের জন্য নিজ নিজ দেশের সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। পুঁজিবাদীদের হাতে সঞ্চিত হয়েছে প্রচুর পরিমাণে মূলধন বা পুঁজি, সেগুলো খাটাতে হবে। তাই শিল্পোৎপাদনে এই পুঁজিগুলো বিনিয়োগ করতে তৎপর হয়ে উঠেছিল পুঁজিপতি শ্রেণী। তাদের মূলধনে প্রতিষ্ঠিত শিল্প কারখানার উপযোগী কাঁচামালের চাহিদা পূরণ করার জন্য উপনিবেশ দখল করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ইউরোপীয় পুঁজিপতিরা তাদের অর্জিত মুনাফা পুনরায় আবার বিনিয়োগ করার জন্য
এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় উপনিবেশ বিস্তারে নজর দেয়। তারা উপনিবেশগুলিকে পুঁজি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। এছাড়াও শিল্প বিপ্লবের দৌলতে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাওয়ায় নিজ দেশের চাহিদা মেটানোর পর যে শিল্পপণ্যগুলো উদ্বৃত্ত থাকছে সেগুলো এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করে পুঁজিবাদীরা মুনাফা অর্জন করে। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে যে বিপুল পুঁজি সৃষ্টি হয় তা পুনরায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য এবং উদ্বৃত্ত শিল্প পণ্য বিক্রয়ের জন্য শিল্পোন্নত ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। সেজন্য লেনিন বলেছেন যে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। ইউরোপীয় শিল্পোন্নত রাষ্ট্রগুলির কাঁচামাল ও বাজার অনুসন্ধানকে কেন্দ্র করে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা আমরা সকলেই জানি যে বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে তুলেছিল। আমি এত সময় তোমাদের শিল্প পুঁজি এবং আর্থিক পুঁজি কীভাবে উপনিবেশ প্রসারে সহায়তা করেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হলো বোঝার সুবিধার্থে বা জানার সুবিধার্থে। তোমাদের সঙ্গে আলোচনার শেষ পর্যায়ে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জাতিগত বা বর্ণগত বৈষম্য এবং এই জাতিগত ও বর্ণগত বৈষম্য ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে কী প্রভাব ফেলেছিল, তার সদার্থক নঞর্থক কী প্রভাব ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে জাতিগত বৈষম্য ধারণাটি কী। জাতিগত প্রশ্নটি এমন এক বৈষম্যের ধারণা যা জাতি, গাত্রবর্ণ, ধর্ম, সম্প্রদায়, সামাজিক স্তরবিন্যাস, সাংস্কৃতিক আচার আচরণ ইত্যাদি পার্থক্যের নিরিখে একটি জাতিকে অন্য জাতি থেকে নিকৃষ্ট বা শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতিপন্ন করা হয়। উনবিংশ শতাব্দীতে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলি অনুন্নত দেশগুলিতে ঔপনিবেশিক শাসন বা সাম্রাজ্যবাদ কায়েম করতে জাতিগত বৈষম্যের ধারণাটি প্রকট করে তুলেছিল। তারা নিজেদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার, জাতীয় গৌরবগাথা রচনা এবং অন্য জাতিকে হীন বলে প্রতিপন্ন করে তাদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে সাম্রাজ্যবাদী আগ্রাসনে তৎপর হয়েছিল। ইউরোপের সাদা চামড়ার মানুষ বা শ্বেতাঙ্গদের কাছে দক্ষিণ আফ্রিকা কিংবা ভারতের মানুষ ছিল কালা আদমি বা কৃষ্ণাঙ্গ। এই শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বিভেদে সাধারণভাবে জাতিগত বৈষম্য বা বর্ণগত বৈষম্য নামে পরিচিত। এবার আলোচনায় আসি ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব নিয়ে। জাতি ও বর্ণ বৈষম্যের ধারণা প্রায় সব উপনিবেশগুলির উপরেই সদার্থক ও নঞর্থক প্রভাব ফেলেছিল। সদার্থক প্রভাব যেমন যুক্তিবোধের বিকাশ। ইউরোপীয় জাতিগুলি সভ্যতা, সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান ও যুক্তিবোধে এশিয়া ও আফ্রিকার তুলনায় অনেক বেশি এগিয়ে। এই সম্পর্কিত জ্ঞান তারা উপনিবেশের অনগ্রসর মানুষের মধ্যে প্রচার করে শুধু আত্মতৃপ্তি অনুভব করত না, তারা উপনিবেশের মানুষকে উন্নত করাকেও মহান কর্তব্য বলে মনে করত। মিল, বেনথাম, মিল্টন, রুশো প্রমুখের রচনার সঙ্গে প্রাচ্যবাসী পরিচিত হয়ে এবং পাশ্চাত্যের যুক্তিবাদী জ্ঞান বিজ্ঞানের প্রভাবে উপনিবেশগুলিতে চিরাচরিত কুসংস্কারের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি হয় যা ক্রমান্বয়ে সমাজ সংস্কার আন্দোলনের রূপ ধারণ করে।
দ্বিতীয়ত সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি ধর্মযাজকগণ যেমন লর্ড ক্রোমার, লর্ড মিল্লার, লর্ড লুগার্ড প্রমুখ এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির বাসিন্দাদের সঘোষিত অভিভাবক রূপে তুলে ধরে পিছিয়ে পড়া উপনিবেশবাসীকে সংস্কৃতিবান করে তোলার মহান দায়িত্ব গ্রহণ করেন। তৃতীয়ত বলা যায়, বহু পাশ্চাত্যের শিল্পী যেমন ফরাসি চিত্রশিল্পী পল গগা, স্পেনীয় বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, আফ্রিকার প্রকৃতি ও চিত্রশিল্প এবং ফরাসি সুরকার ও সঙ্গীতশিল্পী ক্লদ দুবুসি প্রাচ্যের সুরের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ উপনিবেশের সংস্পর্শে এসে তাদের শিল্প সৃষ্টিতে নতুনত্ব এনেছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ের ফলে পাশ্চাত্যের উন্নত জাতি প্রাচ্যের জনজীবন তথা সমাজ জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ঔপনিবেশিক শক্তি কর্তৃক উপনিবেশের সভ্যতা, সংস্কৃতি ও জীবনচর্চা এবং গবেষণা নৃবিজ্ঞানের অগ্রগতি ঘটায়। এর সঙ্গে জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণাটিও দানা বাঁধতে থাকে। পঞ্চমত বলা যায়, বাণিজ্যিক স্বার্থে ঔপনিবেশিক রাষ্ট্র উপনিবেশের সড়ক রেলপথ নির্মাণ করে, বহু বন্দর শহর গড়ে ওঠে এবং বিভিন্ন শিল্পের বিকাশ হয়। এর ফলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও আধুনিক অর্থনীতির সূচনা হয়। ষষ্ঠত বলা যায়, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসারেও একটা বিশিষ্ট ভূমিকা ছিল জাতিগত বৈষম্যের। উপনিবেশ প্রতিষ্ঠার ফলে প্রাচ্যবাসী পাশ্চাত্যের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, সমানাধিকার ইত্যাদি আদর্শের সঙ্গে পরিচিতির ফলে তাদের মনে গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী মানসিকতার স্ফুরণ ঘটে। এই জাতীয়তাবাদী মানসিকতাই উপনিবেশবাসীকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলনে প্রেরণার যোগায়। আমি এত সময় তোমাদের জাতিগত বৈষম্যের ধারণার সদার্থক প্রভাব নিয়ে আলোচনা করলাম, এবার আলোচনায় আসি নঙ্গার্থক প্রভাব নিয়ে। কিছু সদার্থক প্রভাব থাকলেও জাতিগত শ্রেষ্ঠত্ব বা জাতি বৈষম্যের ধারণার নঙ্গার্থক প্রভাবই বেশি। যেমন শ্বেতাঙ্গ ইউরোপীয়রা নিজেদের শ্রেষ্ঠ সভ্যতা সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করতেন। এশিয়া ও আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের সুসভ্য করে তুলতে তারা দায়বদ্ধ। ইংরেজ কবি রুডইয়ার্ড কিপলিং তার হোয়াইট ম্যানস বার্ডেন নামক কবিতায় বলেছেন যে পশ্চাৎপদ কৃষ্ণাঙ্গদের সার্বিক উন্নতি ঘটানো শ্বেতাঙ্গদের দায়িত্বের মধ্যে পড়ে। জুলে ফেরি বলেছেন যে উন্নত জাতির এক প্রকার অধিকার আছে, কারণ তাদের একটি কর্তব্য আছে। তাদের কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা। দ্বিতীয়ত বলা যায়, ইউরোপের ঔপনিবেশিক শাসিত শাসক জাতির দ্বারা এশিয়া ও আফ্রিকার কৃষ্ণাঙ্গ শাসিত জাতি দীর্ঘকাল ধরে ঘৃণা, অবজ্ঞা, বিদ্বেষ, অবহেলা, অবমাননার শিকার হয়েছে। কোনো কোনো ঔপনিবেশিক শহরে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের বসবাসের জন্য পৃথক স্থান চিহ্নিত করা হয়েছে। রাজপথ দিয়ে একসঙ্গে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। রেলের কামরায় একই সঙ্গে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের গমনাগমন নিষিদ্ধ করা হয়েছে। পার্ক, হোটেল, খেলার মাঠ প্রভৃতি ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদের অপমানিত করা হয়েছে। ভারতীয় উপনিবেশে শ্বেতাঙ্গদের কোনো কোনো ক্লাব, রেস্তোরাঁর প্রবেশপথে লেখা থাকত ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। গান্ধীজিকে রেলগাড়ি থেকে জোর করে নামিয়ে দেওয়া কিংবা বিদ্যাসাগর মহাশয়কে খড়ম পরে কলেজে যেতে নিষিদ্ধ করা ইত্যাদি জাতিগত বৈষম্যের নির্লজ্জ উদাহরণ। রুডইয়ার্ড কিপলিংও ভারতীয়দের হাফ ডেভিল হাফ চাইল্ড বলে বলতে কুণ্ঠাবোধ করেননি। তৃতীয়ত বলা যায়, উপনিবেশে শাসক ও শাসিতের মধ্যে জাতিগত ব্যবধান অনগ্রসর মানুষের উপর তীব্র শোষণ ও অত্যাচারের সূত্রপাত ঘটিয়েছিল। শ্বেতাঙ্গ শাসকরা কৃষ্ণাঙ্গ শাসিতদের উপর বিপুল করের বোঝা চাপানো
উপনিবেশবাসীর খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে ইউরোপীয় শিল্পের কাঁচামাল উৎপাদনে বাধ্য করা, অসম শুল্ক ব্যবস্থা ও অসম প্রতিযোগিতায় উপনিবেশগুলির নিজস্ব কৃষি ও কুটির শিল্প ধ্বংস করে ফেলা প্রভৃতির ফলে উপনিবেশবাসী সীমাহীন বেকারত্ব, দারিদ্র, তীব্র অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছিল। চতুর্থত বলা যায়, নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যে গর্বিত শ্বেতাঙ্গ জাতি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলিতে বিভিন্ন জাতির প্রাচীন ঐতিহ্য জোর আঘাত হেনেছিল, ফলে প্রাচীন বহু সাংস্কৃতিক ঐতিহ্য লুপ্ত হতে শুরু করে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব মিকলে প্রাচ্যের সভ্যতাকে সরাসরি দুর্নীতিগ্রস্ত, অপবিত্র ও নির্বিদ্যতার পরিচায়ক বলে মনে করতেন। পঞ্চমত বলা যায়, জাতিগত বৈষম্যের একটি কলঙ্কজনক দিক হল শ্বেতাঙ্গ ইউরোপীয়রা আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের পশ্চিমের বিভিন্ন দেশে রপ্তানি করে সেখানকার খামারগুলি সচল রাখত। শ্বেতাঙ্গ প্রভুরা ভারত ও চীন থেকে বহু দরিদ্র চুক্তিবদ্ধ শ্রমিককে ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়ে বিভিন্ন শ্রমসাধ্য কাজে নিয়োগ করত। তাদের পশুর মতো খাটিয়ে শ্বেতাঙ্গ প্রভুরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করত। ষষ্ঠত, উপনিবেশের শাসক শ্বেতাঙ্গ এবং শাসিত কৃষ্ণাঙ্গদের মধ্যে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল। নানাভাবে কৃষ্ণাঙ্গরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো। সরকারি চাকরির ক্ষেত্রে শাসিত জাতিরা অবহেলার শিকার হতো। সরকারি অফিস, আদালত, সামরিক বাহিনী প্রভৃতির উচ্চ পদগুলি শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত থাকত। কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত মনে করে তাদের উচ্চ পদে নিয়োগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। উপনিবেশের কৃষ্ণাঙ্গ জাতির উপর শাসক শ্বেতাঙ্গদের বৈষম্যমূলক শোষণ নির্যাতন বিভিন্ন ক্ষেত্রে নির্যাতন করেছিল, যেমন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, মানবিক। এই নির্যাতনের ফলে নির্যাতিত কৃষ্ণাঙ্গরা শাসক শ্বেতাঙ্গদের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় শ্বেতাঙ্গদের শাসন ও শোষণ থেকে মুক্তি লাভ করে কৃষ্ণাঙ্গ উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। আমি এত সময় তোমাদের জাতিগত বৈষম্যের ধারণা উপনিবেশের উপর কী প্রভাব ফেলেছিল সেই সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা ও জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, সমাপ্ত করলাম।